বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল ম্যাচ নিয়ে উন্মাদনা নতুন কিছু নয়। ফুটবল পাগল এ জাতি দক্ষিণ আমেরিকা মহাদেশের দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হলে দুই ভাগে ভাগ হয়ে পড়ে, যুক্তিতর্ক থেকে তা কদর্য, হাতাহাতি এমনকি প্রাণহানির পর্যায়ে গড়ায়। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হওয়া নিয়ে এবার তেমন এক সংঘর্ষ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। সংবাদ সংস্থা AFP এই ঘটনা ও ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের খবর প্রকাশের পর তা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। AFP-র সংবাদে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম তাদের জানিয়েছেন, ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে কোন দেশ ভালো খেলে তা নিয়ে তর্কে হাতাহাতি হয় দুটি ছেলের মধ্যে। তাদের সাথে যোগ দেন আরও কিছু ভক্ত। কোপার ফাইনাল হবে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে। সেখান থেকে প্রায় 15,000 কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই দেশের এই ফাইনাল নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সদর থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা। রোববার বাংলাদেশ সময় ভোর 6টায় কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এমরানুল ইসলাম AFP-কে আরও বলেন, আমরা গ্রামবাসীকে বলেছি তারা বড় পর্দায় এই ম্যাচ দেখতে পারবেন না। ফাইনালের সময় গ্রামবাসীকে জমায়েত হয়ে খেলা দেখতে নিষেধ করা হয়েছে। করোনা মহামারীর মধ্যে একাধিক লোকের জমায়েত হয়ে খেলা দেখায় সংক্রমণের ঝুঁকিও বাড়ে। এছাড়া তর্ক বিতর্কের জের হিসেবে রক্তক্ষয়ী সংঘর্ষের ঝুঁকি তো থাকেই। AFP-র প্রতিবেদনে বলা হয়, ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ থাকলে কিংবা বিশ্বকাপে লাখো মানুষ পছন্দের দলের পতাকা উড়ায়, রাস্তায় শোভাযাত্রাও বের করে। গত বিশ্বকাপে ব্রাজিলের পতাকা উড়াতে গিয়ে 12 বছর বয়সী এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়েও গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু ঘটে। আর্জেন্টিনার একমাত্র ইংরেজি ভাষার সংবাদ মাধ্যম বুয়েন্স এইরেস টাইমস এই সংবাদ তাদের অনলাইনের ক্রীড়া বিভাগে বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।